ইস্যুতে এবার হিরণের নিশানায় দেব বনি সায়নী। তার যেটা বক্তব্য, ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত, এনামুলের থেকে 5 কোটি টাকা নিয়েছেন দেব। বনি সেনগুপ্তর মতো অভিনেতাও দুর্নীতিতে জড়িয়ে গেছেন। আদালতে বিচারক পর্যন্ত বলেছেন সায়নী ঘোষ পরপর ফ্ল্যাট নিয়েছেন। যুব তৃণমূলের রাজ্যসভা নেত্রী সায়নী ঘোষ পরপর ফ্ল্যাট বেআইনিভাবে বানিয়েছেন। বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণের। মানুষ বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। টলিউডের 99% প্রযোজক পরিচালক অভিনেতা দুর্নীতির সরকারের সঙ্গে যুক্ত, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ। হিরণের নিশানায় দেব বনি সায়নী। যেটা নিয়ে আমি আগেও আমি ঘাটাল লোকসভায় বলেছিলাম যে আপনাদের এখানকার সাংসদ দীপক অধিকারী, তিনিও বিরাটভাবে দুর্নীতিতে জড়িত, 5 কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। আমি যেমন দেবকে নিয়ে বলেছিলাম, আপনারা দেখেছেন বনি সেনগুপ্তার মতো একজন ছোট্ট একটা বাচ্চা ছেলে সবেমাত্র অভিনয়তে এসছে, সেও কীভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তারপরে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের যারা যারা আছে, সায়নী ঘোষ আদালতের বিচারক পর্যন্ত তার সম্বন্ধে বলছেন যে তিনি কীভাবে ফ্ল্যাট একটা পর একটা ফ্ল্যাট নিয়েছেন এবং সেই ফ্ল্যাটগুলোকে বেআইনিভাবে বানিয়েছেন এবং কার টাকায় বানিয়েছেন, সেই সমস্ত আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি। তো মানুষ বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানে চোর, চোরেদের সরকার এবং চোরেদের মন্ত্রী, চোরেদের নেতা, চোরেদের কার্যকর্তা। টলিউড ইন্ডাস্ট্রির 99% প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতারা, তারা সবাইভাবে কোনো না কোনোভাবে পরোক্ষ বা নিরপেক্ষভাবে বা অন্যভাবে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, চোরেদের সরকারের সঙ্গে যুক্ত। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, আপনি শুনলেন দেবের নাম আগেই করেছিলেন হিরণ, এবার বললেন এনামুলের থেকে 5 কোটি টাকা নিয়েছেন দেব, সঙ্গে আনলেন বনি সায়নীর নাম। আমার বক্তব্য হচ্ছে উনি ওনাকে কি বলানো হবে না নাকি উনি নিজে থেকে এটা বললেন, কারণ যে কথাগুলো উনি বললেন এই বিষয়ে ওনার যদি কোনো প্রমাণ থাকে, উনি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেই রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকার চালাচ্ছে এবং সেই কেন্দ্রীয় সরকার সিবিআই নামে দুটো সংস্থা চালাচ্ছে, তো সরাসরি যান তাদের হাতে গিয়ে প্রমাণ তুলে দিন, এত কথা বলার কি দরকার। আর সায়নী ঘোষের যে আপনার নাম বললেন, আমাদের যুব সভা নেত্রী, আদালত তো কখনো কারণ নাম নেননি এবং আদালতের কাছে জমা দিতে বলেছিলেন ইডিকে, ইডি তরফ থেকে কারণ নামে কোনো নেওয়া হয়েছে বলে আমরা শুনিনি। উনি হঠাৎ করে সায়নী ঘোষের নাম পেলেন কোথা থেকে? বাকি রইল দেবের কথা, দেবের কথা নিয়ে একদিন আগে উনি দেবের স্বাভাবিক অভিনেতা হিসেবে দেবকে তিনি যদি হিংসা করে আলাদা ব্যাপার, আর সিনেমা দেখতে কেউ এখন যায় না, দেবের সিনেমা দেখতে যায়, এটা সম্পূর্ণ আলাদা একটা অ্যাসপেক্ট, কিন্তু এই নামগুলো এখানে আসছে কোথা থেকে? ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে উনি সরাসরি গিয়ে দিন সিবিআইডির হাতে, দয়া করে তার রাজনৈতিক দাদা শুভেন্দু অধিকারীর মতো বাজার গরম আর হাওয়া গরম করবেন না, কদিন পরে মানুষের কাছে জোরকার পরিণত হবে। ধন্যবাদ দেবাংশু।